হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম খুব সহজ, খুব মজার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা নিজেরাও তৈরি করে খেতে পারেন এবং ছোট বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি রাখতে পারেন। বাচ্চারা দেখে অনেক খুশি হবে আর অনেক মজা করে খাবে। তো চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। এর আগে বলছি, এই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখা যাবে না। স্কিপ করে দেখলে এখানে অনেকগুলো টিপস আছে, এইগুলো ফলো না করলে এরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না। চলুন মূল রান্নায় চলে যাচ্ছি, সাথে থাকবেন। প্রথমে আমি এখানে কুসুম গরম একটু লিকুইড দুধ নিয়েছি, আর এখানে আমি এক চা চামচ ইস্ট ভিজিয়ে রাখলাম। এটা ভিজিয়ে রাখলে ইস্টটা একটু মিক্স হবে, অ্যাক্টিভ হবে। তো এটা আমি ভিজিয়ে রেখে সাইড করে রেখে দিব। তারপর একটা ভুলে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ নিচ্ছি, তারপর 2 থেকে 3 চামচ চিনি অ্যাক্টিভ করে দিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো। তো এগুলো অ্যাড করে তারপর আবার ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে ইস্টে ভিজানো দুধটুকু একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, মেখে নিব। সবটুকু দুধ একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডুটা একদম নরম হয়ে আসবে, তখন পিঠাটা তৈরি হবে না। তো আমি সবটুকু ইস্ট দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে তারপর আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গেছে, এটা আমি আর একটু 2 হাতেতে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তারপর একটু সয়াবিন তেল লাগিয়ে তারপর সাইড করে এটা রেখে দিব। আপনারা চাইলে এটা 1 ঘন্টার জন্য রাখতে পারেন, আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আমার হাতে সময় কম, তার জন্য 10 মিনিটের জন্য রেখে দিব। তো একটু সাইড করে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর আবার আমি ফিরে আসছি, দেখেন ডুটা কতটুকু ফুলে গেছে। এখন এখানে ভিতরে বাতাস আছে, এটা আবার হাত দিয়ে ভালো করে মেখে ভিতরে বাতাসটা বের করে দিতে হবে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে ভিতরে বাতাসটুকু বের করে দিবেন, তারপর আবার একটু 2 হাতে তালু দিয়ে ভালো করে ডলে ডলে এইভাবে মিশিয়ে নেবেন। তো আমার মিশানো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের উপর রেখে এটা আমি রুটির মতো করে নিব। এটা আপনারা বেলন দিয়ে বেলে রুটি করতে পারেন, কিন্তু আমি বেলন দিয়ে বেলবো না, আমি এমনি হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে। তো এভাবে আমি একটা প্লেটের উপর রেখে এটা আমি হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে নিব। তো এভাবে একটু হাত দিয়ে চাপলেই রুটির মতো হয়ে যাবে, বেলার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে বেলে নিতে পারেন, কিন্তু আমি বেলে নিচ্ছি না। তো আমার এটা ছড়ানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে এতটুকুই মোটা মোটা করে রাখবো রুটিটা, তো আর আমি ছড়াবো না, যতটুকু দেখছেন ঠিক এতটুকুই। এখন আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিব, আমি এটা 4 ভাগ করে নিব। তো 4 ভাগ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি আবার 5 মিনিটের জন্য সেট হওয়ার জন্য এটা ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। উপরে একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে দুধ অথবা ডিমের কুসুমও দিতে পারবেন। আমি একটু ফুড কালার দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। ফুড কালার দিয়ে আমি এটা ঢেকে সাইড করে রেখে দিব 5 মিনিটের জন্য রেখে দিব। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি, এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এটা আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। তো তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে, এখন আমি এখানে পিঠাগুলো ছেড়ে দিব। তো একটা একটা করে পিঠা আপনারা দেখে দিবেন, তেলটা গরম, শরীরে ছিটি আসতে পারে।
তো এভাবে চারটা পিঠা আমি দিয়ে দিব। তো পিঠা দেওয়া হয়ে গেছে, মিডিয়াম আঁচে বাজতে হবে, বেশি হাই হিটে বাজবে না, তাহলে পুড়ে যাবে কিন্তু। তো এইভাবে একটু চামচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিবেন, তাহলে পিঠাটা ফুলবে ভালো। তো এবার যে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের উৎসাহে কিন্তু আমি আমার নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইডে ভালো করে বেজে নিতে হবে। দেখেন পিঠাটা কতটুকু ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন। পিঠাটা যেমন দেখতে সুন্দর লাগছে, আসলেও আপনারা যদি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখেন, আসলেও রান্নাটা যে বৃথা যাবে না এটা আপনারা রান্না করার পরেই বুঝতে পারবেন, পিঠাটা তৈরি করার পরেই বুঝতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের নাস্তাটাও ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে পিঠাটা 2 থেকে 3 মিনিট ভাজলেই পিঠাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই তো আমার পিঠাটা পড়ার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব 2-3 সেকেন্ডের মতো আর ভেজে, তারপর আমি পিঠাটাকে নামিয়ে তারপর রেডি করে দেখাচ্ছি আপনাদের সাথে, দেখতে কেমন হয়েছে। একটা পিঠে ভেঙেও দেখাবো ভিতরে কেমন হয়েছে। তো পিঠাটা রেডি হয়ে গেছে, এখন আমি একটা চাকনার সাহায্যে পিঠাগুলো তুলে নিব। দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কত টুকু মোটা হয়েছে আর কত বড় বড় হয়েছে। তোমার সবগুলো পিঠা নামানো শেষ হয়ে গেছে, এখন আমি দেখাচ্ছি। এই তো দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে, আর ফুলে একদম ভিতর দিয়ে ফেটে গেছে। তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে, কতটুকু নরম হয়েছে, একদম দোকানে কেনা পাউরুটির মতো একদম ভিতরে ফুলকু হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর হয়েছে পিঠাটা। তো এইভাবে বাচ্চাদের অথবা বাড়িতে মুরব্বি যারা আছে তাদের যদি রেডি করে দেন তাহলে অবশ্যই তারা খেয়ে অনেক মজা পাবে আর অনেক প্রশংসা করবে, আপনি তো প্রশংসিত হতেই চান। তার জন্য বলছি এভাবে বাড়িতে নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমাদেরও ভালো রাখুক। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।